রং কি করে ব্যক্তি হচ্ছে চেহারাকে মাধুর্যময় করে তোলে কিন্তু রং যদি তাকে সুন্দর না করে তার যদি মানসিক না হয় তাহলে কি হবে সেই রং তার কিন্তু চেহারাকে মলিন করে তোলে এই জন্য রং কিন্তু দেখে রং নির্বাচন করে সঠিক রং নির্বাচন করে আপনাদের পোশাক পরা উচিত এবার আসুন দেহ ত্বকে উজ্জ্বলতা প্রদান দুই নম্বরে আছে দেহ ত্বকে উজ্জ্বলতা প্রদান দুই নম্বর হচ্ছে দেহ দেহ ত্বকে উজ্জ্বলতা প্রদান দেহ ত্বকে উজ্জ্বলতা প্রদান আমার কাছে রাখো আমি দেখাচ্ছি এটা একটা কালার আর এটা একটা কালার তাই না দুইটা কালার একটা হচ্ছে হালকা একটা গাঢ় এটা কি গাঢ় নীল কালার এটা গাঢ় নীল কালার আর এটা হালকা মিষ্টি কালার এখন এক এক রং এক এক জনের উপর কিন্তু মানসই হবে সব রঙই সবার জন্য যে মানসই হবে সেরকম না এই গাঢ় রংটা গাঢ় রংটা ফর্সা মেয়েদেরকে গাঢ় হোক হালকা হোক সব রঙই মানায় গাঢ় হোক বা হালকা হোক সব রঙই কিন্তু মানায় ফর্সাদের কিন্তু যদি গায়ের রং একটু উজ্জ্বল শ্যামলা হয় তাহলে হালকা রঙের পোশাক কিন্তু তার জন্য মানসই বেশি কারণ হালকা রংটা কি করবে তার দেহে যখন হালকা রং থাকবে তখন তার চেহারার উজ্জ্বলতাটা প্রকাশ পাবে এই জন্য যারা একটু শ্যামলা তাদের জন্য মানসিক ভাবে হালকা রং এবার দেখো আমাদের আছে নেক্সট হচ্ছে দেহ আকৃতি পরিবর্তন দেহ আকৃতি পরিবর্তন দেহাকৃতি পরিবর্তন এক একজনের দেহ এক এক রকম হয় এখন আমাদের কেউ পাতলা হয় কেউ মোটা হয় কেউ খাটো হয় কেউ লম্বা হয় এক একজন মানুষ এক এক রকম হয় সবই আল্লাহর সৃষ্টি এখন যারা হচ্ছে পাতলা তাদের হচ্ছে জন্য গাঢ় রং নির্বাচন করা এই যেমন বললাম গাঢ় নীল কালার গাঢ় রং যদি নির্বাচন করে তাহলে কি হবে তার হচ্ছে যে পাতলা ভাবটা সেটা বাহ্যিকভাবে কিছুটা কমে যাবে তাকে দেখতে একটু ভালো লাগবে এই জন্য হচ্ছে যারা পাতলা তাদের গাঢ় রং নির্বাচন করা উচিত অন্যদিকে যারা হচ্ছে মোটা তাদের জন্য তোমার গাঢ় রংটা কি হবে তাকে আরও হচ্ছে মোটা দেখাবে তাকে আরও স্বাস্থ্যবান দেখাবে এই জন্য তাদের জন্য গাঢ় রং পরিহার করা উচিত তাদের যে রংটা নির্বাচন করা উচিত সেটা হচ্ছে কি এই যে হালকা রংটা নির্বাচন করা উচিত নেক্সট আছে হচ্ছে প্রাধান্য সৃষ্টি প্রাধান্য সৃষ্টি প্রাধান্য সৃষ্টি বলতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে একটা পোশাক সেই পোশাকে কেমন হতে পারে পোশাকে ধরো একটা সিম্পল পোশাক পরে আছে কোনো মেয়ে এখন তার মধ্যে যদি এমন এক
মানুষরা কারো কাছে থাকে যেটা তার কাছে দৃষ্টি আকর্ষণ করবে অন্যদিকে, তার পোশাকের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে কিভাবে, প্রাধান্য সৃষ্টির মাধ্যমে। সেই প্রাধান্যটা কোথায় বেরোবে সেটা দেখাচ্ছি আমি আমাদের উপকরণের মাধ্যমে। আমার হাতে একটা এই দেখো দেখাচ্ছি, আমার হাতে একটা পোশাক আছে, এটা একটা কামিজ, ঠিক আছে। এই কামিজে দেখো হালকা কালার, হালকা সামান্য একটা কালার, হালকা বেগুনি কালার, কিন্তু এর প্রাধান্য কিভাবে সৃষ্টি করেছে, সবার দৃষ্টি আকর্ষণ কিভাবে করবে, দৃষ্টি আকর্ষণ করবে। এই যে দেখো কারো কাজ যে করা আছে নীল কালার দিয়ে, এই যে বেগুনির হালকা বেগুনির উপর যে নীল কালার আছে সেটা হচ্ছে তার সবার দৃষ্টি আকর্ষণ করবে কিভাবে, ওই যে কালারটা একটু অন্যরকম সবার আগে চলে যাবে সেই কাজটা করবে। এভাবেই কিন্তু একটা পোশাকে প্রাধান্য সৃষ্টি করা যায়। প্রাধান্য কিভাবে সৃষ্টি করা যাবে, তাহলে একটা যে কোনো কাপড়ের উপর বা কামিজ হতে পারে, যে কোনো পোশাক হতে পারে, সেই পোশাকের মধ্যে আলাদা এমন কিছু থাকবে যেটা হচ্ছে অন্যের দৃষ্টি আকর্ষণ করবে, এটা হচ্ছে প্রাধান্য সৃষ্টি। এবার আমাদের 5 নম্বরে আছে পোশাকের সমন্বয় রক্ষা। 5 নম্বর হচ্ছে পোশাকের সমন্বয় রক্ষা। Thank you.